স্কুলে পড়ে নষ্ট হচ্ছে প্রায় 100 বস্তা মিড ডে মিলের চাল। খবর প্রকাশ হতেই পরিদর্শনে ব্লকের যুগ্ম বিডিও ও স্কুল পরিদর্শক। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল নষ্টের অভিযোগ সহ একাধিক দাবি নিয়ে স্কুল চত্বরে পোস্টার এলাকাবাসীদের। খবর প্রকাশের পর শুক্রবার বিকেল নাগাদ স্কুল পরিদর্শনে আসেন যুগ্ম বিডিও ও স্কুল পরিদর্শক। ঘাটাল মহকুমার ইরপালা কৃষ্ণভোহন ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে পড়ে পোস্টার। সেই অভিযোগ সরজমিনে খতিয়ে দেখতেই হাজির ঘাটাল ব্লকের যুগ্ম বিডিও অনন্ত সাহা ও স্কুল পরিদর্শক বন্যশিখা দে। স্কুল পরিদর্শন করে স্কুল পরিদর্শক বন্যশিখা দে জানান, স্কুলে পর্যাপ্ত পরিমাণে ছাত্র না আসায় মিড ডে মিলের চাল থেকে যায় এবং বন্যার জলে স্কুল জলমগ্ন হওয়ার কারণেই চালগুলি ক্ষতিগ্রস্ত হয়। রণিত ভট্টাচার্যের রিপোর্ট, সংবাদ পাঠে আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। আমাদের খবরের পর আজকে ভিজিটে এলেন, কি দেখলেন এখানে এসে? গতকাল যে খবরটি হয়েছিল সেখানে দেখা গিয়েছিল একটি ঘরের মধ্যে বেশ কিছু চালের বস্তা, যেগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। তো সেগুলি বিদ্যালয় কর্তৃপক্ষ, বিদ্যালয়ের প্রধান যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় যিনি আছেন, তার সঙ্গে কথা বলে এবং আজকে আমি জয়েন্ট বিডিও ঘাটাল ব্লক এবং সমিতি এডুকেশন অফিসার আমরা একসঙ্গে জয়েন্ট ইন্সপেকশনে এসেছিলাম। এসে যেটা ওখান থেকে উদ্ঘাটন করা গিয়েছে যে ওইগুলি ছাত্রের অনুপস্থিতি থাকার জন্য, যে পরিমাণ ছাত্র মিড ডে মিল ইনটেক করার কথা, ছাত্র অনুপস্থিতির কারণে অনেক সময় চাল বেশি হয় এবং ঘাটাল আমরা জানি বন্যাপ্রবণ এলাকা, বন্যাতে ওই চালগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু ওইগুলি এখন মিড ডে মিলের বর্তমানে রান্নার চাল হিসেবে ব্যবহার করা হচ্ছে না। রান্নার চালটিকে সম্পূর্ণ আলাদাভাবে একটি অন্য স্টোররুমে রাখা হয়েছে এবং সেখান থেকে চালগুলো নিয়ে রান্না করা হচ্ছে। এই চালগুলিকে আইডেন্টিফাই করা হবে, যদি এগুলো সেফ থাকে, সেফ কন্ডিশনে থাকে, তো ওটা রান্নার কাজে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আফটার চেকিং, অনলি আফটার থরো চেকিং, তার আগে এটা কোনোভাবেই ওই চাল ব্যবহার্য বলে ঘোষণা করা হবে না, মানে আমি করছি না। তো বিদ্যালয়কে এখন বারণ করা আছে, রান্নার যে চালটি এখন আলাদাভাবে, সেটি সুরক্ষিত এবং ফ্রেশ রাইস, ওখান থেকেই রান্না হচ্ছে চাল, এবং যেটা ছাত্রদের পক্ষে কোনো ক্ষতি হবে না বলে আশা করছি। এবং ক্ষতিগ্রস্ত চালগুলির কী ব্যবস্থা করা যায় সেটি দ্রুত আমরা ব্লক অফিসের সঙ্গে একসঙ্গে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে আসব, এই কারণেই আমি করছি। মানে স্কুলের বিরুদ্ধে একটা আর্থিক তজরুপির একটা অভিযোগ উঠেছে, বাইরে পোস্টারিং করেছে, গ্রামবাসীরা করেছে, এই বিষয়ে কী বলবেন? আচ্ছা, এটা আমার নলেজে ছিল না, আপনি বলছেন, আমি জানি না বাইরে গ্রামবাসীরা কী পোস্টার করেছে, সেটা আমার জানার নেই। তো আমি বিষয়টা দেখি, আমি জানতে পারলে আমি বিষয়টা নিয়ে ডিটেলসে আমি বলতে পারবো, কারণ এখন আমার এই বিষয়টা সম্পর্কে কোনো কিছুই নলেজ নেই, যেটা আপনি বলছেন আমাকে।